যারা এমএলএ তাদের মায়না চার গুণ না চল্লিশ গুণ বাড়িয়ে দিল কিন্তু যারা সরকারি কর্মচারী যাদের জন্য আদপে সরকার চলছে বা রাজ্যটা চলছে তাদের কথা কিন্তু কেউ ভাবছে না তার এমএলএদের মাইনে বাড়ছে যেটার কোনো দরকার নেমনি এমনিই তারা সব কিছু ফ্রি পায় আবার তার তারা তো সমাজসেবা করতে এসছে তাদের টাকার আবার দরকার কী সমাজসেবা করার জন্য আবার আমাদের ট্যাক্স টাকা দিয়ে তাকে পয়সাও দিতে হবে আবার সে সমাজসেবাও করবে আবার সমাজসেবার নামে চুরিও করবে আর যারা স পড়াশোনা করছে চাকরি পাচ্ছে সরকার যারা প্রকৃত অর্থে চালাচ্ছে তারা দিয়ে পাবে না সেটা তো হতে পারে এটাতে বোঝাই যায় যে এই সরকার শুধুমাত্র তাদের যারা মন্ত্রী নেতা তাদের পকেট ভরানোর জন্য আছে সাধারণ মানুষের জন্য না বন্ধ করে দেখা মাইনে মুখে না কাজে মাইনে বন্ধ করে দেখা তাহলে দুটো গালো বাড়িয়ে দেবেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে আবার চরম চরম উনি যদি মাইনে নাও নেন ওনার বাকি দুশো চুরানব্বই জন এমএলএ তো নিচ্ছে সেটা বাড়ানো তো দরকার ছিল না তারা তো সমাজসেবা করতে এসছে নওশাদ সিদ্দিকী যারা সত্যিকারের সমাজসেবা করতে ইচ্ছুক তারা কেউ বলবে না যে আমাদের মাইনে বাড়ার দরকারও লোন কার থেকে লোন নিয়েছেন কোনো বোর্ড অফ ডিরেক্টারের সেই ক্ষমতা ক্ষমতাই নেই ডিরেক্টরের থেকে লোন দেওয়ার কোনো ক্ষমতাই নেই তাই উনি যেই কথাটা বলছেন কথাটা বলে উনি আরোই মানে আরোই এটা প্রমাণ করে দিচ্ছেন যে দুর্নীতি করে যেন ডিরেক্টরের কোনো ক্ষমতাই নেই লোন দেবে আপনি স্কুল বলুন প্রাইমারি স্কুল বলুন আপার প্রাইমারি বলুন নাইন টেন ইলেভেন টুয়েলভ কলেজ পুরোটাই টাকা দিয়ে শিক্ষক নিয়োগ হচ্ছে একটাও জেনিয়ে হচ্ছে না আর যারা যোগ্য যারা জেনুইন তারা আজকে রাস্তায় বসে আছে চাকরি প্রার্থীদের সঙ্গে অন্যায় করেছে কারা করেছে এই চোর তৃণমূল সরকার করে যেমন চাকরিটাকে তারা মেধায় দেয়নি তাকে কিনেছে চুরি করেছে টাকার বিনিময় দিয়ে হাইকোর্টে মামলা চলছে আন্দোলনও চলছে রাস্তায় দেখতে পাচ্ছি আমার সঙ্গে রয়েছে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত কথা বলার চেষ্টা করবো কি বলবে দাদা দেখুন এটা পরিষ্কার যে এই যে সরকার এখন যারা পশ্চিমবঙ্গের সরকারে আছে তারা মানুষের সরকার না মানুষের জন্য জানেন মানে ভাবনা চিন্তা করে না তারা নিজেদের পকেট ভর্তেই ব্যস্ত এবং সেটা আজকে আরও বেশি প্রমাণিত যারা এমএলএ তাদের মায়না চার গুণ না চল্লিশ গুণ বাড়িয়ে দিল কিন্তু যারা সরকারি কর্মচারী যাদের জন্য আদপে সরকার চলছে বা রাজ্যটা চলছে তাদের কথা কিন্তু কেউ ভাবছে না তারা আজকে দিয়ে পাচ্ছে না যারা পেনশন পেয়েছে তারা দিয়ে পাচ্ছে না তারপর আপনি দেখবেন যে স্কুল শিক্ষক যারা তারা রাস্তায় বসে আছে তারা চাকরি পাচ্ছে না কিন্তু কি হচ্ছে এমএলএদের মাইনে বাড়ছে যেটার কোনো দরকার নেমনি এমনিই তারা সব কিছু ফ্রি পায় আবার তার তারা তো সমাজসেবা করতে এসছে তাদের টাকার আবার দরকার কেউ তো তাদের আজকে মাতার দিব্যি দেয়নি যে বাবা তুমি রাজনীতি করো সে রাজনীতি করতে এসছে তার নিজের ইচ্ছায় সমাজসেবা করতে সমাজসেবা করার জন্য আবার আমাদের ট্যাক্স টাকা দিয়ে তাকে পয়সাও দিতে হবে আবার সে সমাজসেবাও করবে আবার সমাজসেবার নামে চুরিও করবে আর যারা পড়াশোনা করছে চাকরি পাচ্ছে সরকার যারা প্রকৃত অর্থে চালাচ্ছে তারা দিয়ে পাবে না সেটা তো হতে পারে এটাতে বোঝাই যায় যে এই সরকার শুধুমাত্র তাদের যারা মন্ত্রী নেতা তাদের পকেট ভরানোর জন্য আছে সাধারণ মানুষের জন্য না দেখুন উনি কি মাইনে নিচ্ছেন না নিচ্ছেন মানে এটা খুব অপ্রাসঙ্গিক কথাবার্তা উনি কি বলেন কি বলেন না উনি ছাড়া কেউ বোঝেন না আর ওনার কিছু লোকজন আছে যারা ইয়েস ম্যাম করে এর বাইরে আর কেউ বোঝে না আজকে উনি কি এমএলএর বাইরে যে উনি মাইনে নিচ্ছেন না ওনার মাইনেটা উনি যদি মাইনে নাও নেন ওনার বাকি দুশো চুরানব্বই জন এমএলএ তো নিচ্ছে সেটা বাড়ানো তো দরকার ছিল না তারা তো সমাজসেবা করতে এসছে সেই টাকাটার বদলে যারা সরকারি কর্মচারী যারা প্রকৃত অর্থে কাজ করে তাদের মাইনেটা বাড়াক তাদের ডিএটা দিক তাতেই অনেক হবে নসাদ সিদিকী যারা সত্যিকারের সমাজসেবা করতে ইচ্ছুক তারা কেউ বলবে না যে আমাদের মাইনে বাড়ার দরকারও কারণ তারা নিজের ইচ্ছায় সমাজসেবা করতেছে সমাজসেবাও করব আবার সমাজসেবা করতে গিয়ে যারা আমরা ট্যাক্স সেই ট্যাক্স পেয়ারের মাইনায় টাকাতে সেই ট্যাক্সপেয়ারের টাকাতে এদের মাইনে বাড়াবে কিন্তু যারা কাজ করছে সরকারি কর্ম তাদের দিয়ে দেব না যারা পেনশন রিটায়ার করেছে তাদের প্রপার পেনশন দেওয়া হবে না তাদের দিয়ে দেওয়া হবে না এরম তো চলতে পারে না এখন আমি বলতে পারি তিনি তার যোগ্যতা প্রমাণ করতে কিছুটা সক্ষম হয়েছেন তৃণমূলের নেতা হওয়ার জন্য মিনিমাম যদি ওটা হাজার কোটি হতো তাহলে বরণ মাপের নেতা হতো চব্বিশ কোটি তাই ছোটোখাটো নেতা হওয়ার যোগ্যতা উনি এতদিনে প্রমাণ করতে পেরেছেন প্রথমত ওনার আমি জানি না ওনার লোন কার থেকে লোন নিয়েছেন কোনো বোর্ড অফ ডিরেক্টারের সেই ক্ষমতাই নেই ডিরেক্টরের থেকে লোন দেওয়ার কোনো ক্ষমতাই নেই তাই উনি যেই কথাটা বলছেন কথাটা বলে উনি আরোই মানে আরোই এটা প্রমাণ করে দিচ্ছেন যে উনি দুর্নীতি করেছেন যেন ডিরেক্টরের কোনো ক্ষমতাই নেই লোন দেওয়ার দেখুন উনি যেই কথাটা বলছেন আমি যাবো আমি কোঅপারেট করব এটা করা ছাড়া উপায় নেই যদি না হয় তাহলে উনি ওনার সঙ্গসঙ্গীদের সঙ্গে শ্রীঘরে থাকবেন ওনাকে কোঅপারেট করতে উনি বাধ্য এই ব্যাপারটা পুরোটাই একটা রাজনৈতিক বিষয়ে হয়ে গেছে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি মাইনে বন্ধ করে দেবো এই ধরনের যে হুমকি এটা দেওয়ার কোনো অধিকারই নেই টাকাটা উনি দিচ্ছে না টাকাটা কিন্তু ট্যাক্স পেয়ারের টাকা টাকাটা দেখুন উনি সেটাও বলেছেন যে এপাং ওপাং ঝোপাং উনি শ্রেষ্ঠ কবিরও সম্মান পেতে পারেন কদিন পরে তার মানে তো এটা না যে উনি রবীন্দ্রনাথের থেকে বড় এবার যারই দাঁড়ি থাকবে সেই যদি নিজেকে রবীন্দ্রনাথ বলে সেটাও যেরকম সত্যি না সেরকম সব উনি কী বলছেন উনি টাকা দিচ্ছেন সেটা তো অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের যারাই একটু মানে জ্ঞানগম্যি আছে একটুখানি শিক্ষা আছে তারা কোনো এটা মানবেন না জানেন যেটা মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে না টাকাটা দিচ্ছে না আমার আপনার টাকাই তাই ওনার কোনো ক্ষমতাই নেই এটা বলার আর যদি মাইনে বন্ধ কর করে থাকেন আমি ওনাকে চ্যালেঞ্জ করলাম আবার হাইকোর্ট সুপ্রিম কোর্টে আবার একটা চরম চরম গালে চর খাবে এই মাইনে বন্ধ করার জন্য বন্ধ করে দেখা মাইনে মুখে না কাজে মাইনে বন্ধ করে দেখা তাহলে দুটো গালও বাড়িয়ে দেবেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে আবার চরম চরম চর খাবার এত বড় বড় কথা না বলে বলুন হাইকোর্টে মামলা করতে হয় যে এদের অ্যাপয়েন্টমেন্ট ইলিগাল হাইকোর্ট বলুক ইলিগাল তখনই এই কথাগুলো বলবেন একটা অ্যাপয়েন্টমেন্ট লিগাল না ইনলিগাল সেটা হাইকোর্টকে বিচার করতে দিন হাইকোর্ট যদি আজকে বলে বা সুপ্রিম কোর্ট যদি বলে যে গভর্নর যে অ্যাপয়েন্টমেন্টগুলো করেছে সেটা বেআইনি অ্যাপয়েন্টমেন্ট আইন মেনে হয়নি তখন সবাই মেনে নেবে ওনাকে উনি যা বলছেন এই হাওয়ায় কথা বলে লাভ নেই গিয়ে কোর্টে মামলা করতে বলি যে সরকারপন্থী যারা উপাচার্য এতেই আপনার উত্তর হয়ে গেল সরকার যদি উপাচার্য হতো তাহলে উপাচার্যের মতন কথা বলতো বললাম তো অধ্যাপকদের অধ্যাপকদের মতন কথা বলতেন এই যে বললেন পন্থী এই পন্থী হলে কোনোদিনই বুদ্ধি রেখে সঠিক কথা বলবেন না তারা ওই পন্থীবাদ কথাই বলবেন তাই কে কি বললো না আইনজীবী হিসেবে জিজ্ঞাসা করছি তারা বলছে একটা কি করে জাস্টিসকে কে উপাচার্য করে দিচ্ছে আমরাও তাহলে উপাচার্য হব আমরাও আইপিএস হব ওনাদের অ্যাপ্লাই করতে বলুন আইপিএস কোর্টে যেতে বলুন না আমার সিম্পল কথা ওনারা মনে করছেন যে একজন রিটায়ার্ড 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 জাজকে উপাচার্য করে দিয়ে অন্যায় হয়েছে কোর্টে গিয়ে মামলা করুন প্রমাণ করুন আইনগতভাবে যে একজন উপাচার হাইকোর্টের জাজকে উপাচার্য করা যায় না তারপরে এই কথাগুলো বলা ঠিক হয় না এরকম ভাষায় ভাষায় কথা বলি আন্দোলন করে বোঝাই যাচ্ছে এটা রাজনৈতিক সরকারপন্থীদের একটা রাজনৈতিক মানে মতলব এর বাইরে কিচ্ছু না কোর্টে গিয়ে মামলা করুন একটা আমরা কি আমাদের যদি কোথাও মনে হয় যে সরকার কোনো বেআইনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমাদের কাছে যদি সেরম কোনো লোক আসে আমরা সেটা কোর্টে মামলা করি কোর্টের আইন যা বলে বা সুপ্রিম কোর্ট আলটিমেটলি যা বলে সেটা আমরা মেনি ওনাদের সেটা করতে বলুন এটা করে তো লাভ নেই দেখুন যদি সত্যি দেখা যায় না এই দু হাজার এগারো থেকে দু হাজার তেইশ অব্দি যারা যারা উপাচার্য হয়েছে তাদের কি যোগ্যতা যদি সেই দিক আসে না তাহলে কত লোকের কত মাইনে ফেরত দিতে হবে তাই ওনাদেরকে জিজ্ঞেস করুন কে কোন যোগ্যতায় এগারো বারো বছর ধরে উপাচার্য হয়েছেন কে কোন যোগ্যতায় কলেজ সার্ভিস কমিশনে চাকরি পেয়ে গেছে কে কোন যোগ্যতায় ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের একটা চেয়ারম্যান না সেক্রেটারি পদে অ্যাপয়েন্ট হয়েছে মন্ত্রীর মেয়ে বলে তার কি যোগ্যতা কোন যোগ্যতায় কোনো এক ডাক্তার মেডিকেল কলেজে পিজিতে কুকুরের ডায়ালিসিস করেছে অনেক কথাই বেরোবে তাই ওই কথা বলে লাভ নেই যার যেখানে প্রবলেম গিয়ে বলুন কোর্টে মামলা করতেই বড়ো বড়ো ডায়ালগ না মেরে এই জিনিস কি প্রমাণ বলুন তো ওনারাও কোর্টে যেতে ভয় পাচ্ছে কারণ জানে কোর্টে গেলে তো সরকার কোর্টে অর্ডার মানবে না তাই ওরা অর্ডার পেলেও তো কিছু হবে না গৌতম পালও আজকে সুদীপ্ত দা পালকে আগে নিজের যে দায়িত্বে আছে এই পর্ষদটাকে সামলাতে বলুন দুর্নীতিমুক্ত করতে বলুন এখনও এত দুর্নীতি আপনি বিশ্বাস করবেন না এই কথা যখন আপনি তুললেন আজকে সব জায়গায় বলা হচ্ছে ওয়েমার্কশিটটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে ভালো কথা ওয়েমার্কশিট প্রচুর ওয়েমার্কশিট কী করে রাখবে ডিস্ট্রয় করেছে কিন্তু তার ডিজিটাইজড কপি রাখা উচিত ডিজিটাইজ কপি কোনো স্ক্যান কপি নেই হার্ড ডিস্কেও কোনো কপি নাকি নেই দেখা যাক তাহলে এই দুর্নীতির আগে এই দুর্নীতির জবাবাকে গৌতম পাল দিক তারপরে পরবর্তীকালে আপনি দেখবেন আরে ভেঙে এক্স্যাক্টলি এটা বলেছে মানে কে ভেঙে বলেছে এটা আরে ঠিকই তো বলেছে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড কেন পুরো মানে সিরদারাটাই মেরুদণ্ড কেন পুরো বডিটাকেই ভেঙে দিয়েছে তার কারণ কি বলুন তো শিক্ষা আপনি স্কুল বলুন প্রাইমারি স্কুল বলুন আপার প্রাইমারি বলুন নাইন টেন ইলেভেন টুয়েলভ কলেজ পুরোটাই টাকা দিয়েছে শিক্ষক নিয়োগ হচ্ছে একটাও জেনে হচ্ছে না আর যারা যোগ্য যারা জেনুইন তারা আজকে রাস্তায় বসে আছে শিক্ষাটা হচ্ছে চুরি শিক্ষাটা হচ্ছে চুরি করা হচ্ছে শিক্ষাটাকে বাঙালিদের সঙ্গে আরেকটা যোগ করতে হবে বাঙালি যোগ্য সঙ্গে অন্যায় করেছে কারা করেছে এই চোর তৃণমূল সরকার করেছে কারণ চাকরিটাকে তারা মেধায় দেয়নি তাকে কিনেছে চুরি করেছে টাকার বিনিময় দিয়েছে বলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন চলে যাওয়ার আগে কিছু করে যেতে হবে আক্ষেপের সুর শোনা গেল আপনি ভালো বলতে পারবেন কেন হঠাৎ ওনার মনে এরকম হলো কি বলবেন দেখুন এটা আমার মতে কোনো আক্ষেপের সুর না কারণ রিটায়ার একজনকে করতে হবে উনি পরের বছর রিটায়ার করবেন তার আগে উনি বলে গেছেন যে আমি চলে যাওয়ার আগে কিছু একটা করে যাব। যার অর্থ হলো আজকে এটা আমাদের সবাইকে মানতে হবে আজকে যেই দুর্নীতি ধরা পড়েছে তার প্রধান কারণ হচ্ছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জাজমেন্ট এই জাজমেন্ট না দিলে আজকেই এই চোররা ধরা পড়তো না জেলেও যেত না আর এই শিক্ষক দুর্নীতির যে ব্যাপক বিস্তার সেটাও বেরোতো না আর আজকে যতটুকু ইনভেস্টিগেশন হয়েছে আজকে কোর্ট মনিটার বলেই হয়েছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলুন কি জাস্টিস অমৃতা সিনহা বলুন আজকে চাই জাস্টিস গাঙ্গুলি বলেছেন আমি যতদিন আছি আমার কাছে যেই মামলাগুলো আছে শিক্ষক দুর্নীতির আমি চলে যাওয়ার আগে কিছু একটা করে যাব তার প্রকৃত অর্থ হলো সিবিআই বা ইডির মনিটারিং করে প্রকৃত যারা দোষী তাদের শাস্তি দিয়ে যারা যোগ্যপ্রার্থী তাদের জন্য কিছু ভালো করে যাওয়ার উনি মানে কি বলবো যথেষ্ট চেষ্টা করবেন আইনে সম্মতি নিয়ে যা যা করা দরকার তুমি সেটা করে যাবে দেখুন আট হাজার না সাত হাজার সেটা তো বলা মুশকিল কিন্তু এটা আপনাকে বলতে পারি কোর্টের আদেশে পর্ষদ আরেকটা লিস্ট বার করেছে লিস্টে দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্যাটাগরিতে কত কাট অফ মার্কস ছিল মানে কত অবধি নেওয়া হয়েছে দেখা যাচ্ছে এরকম আরও দশ বারো হাজার আছে যারা পর্ষদের ডিক্লেয়ার কাট অফ মার্কসেরও কম নম্বর পেয়ে তারা চাকরি করছে